আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে, কিন্তু বাড়ির পরিস্থিতির চাপে, অর্থনৈতিক চাপে বা বিভিন্ন সমস্যার জন্য অনেক সময় সেই প্রতিভা চাপা পড়ে যায়। কিন্তু প্রতিভার মধ্যে যেহেতু ভালোবাসা থাকে, সেই জন্য অনেক সময় অনেক মানুষ অনেক কিছু করেও কিন্তু সেই ভালোবাসাকে সে কোনো না কোনোভাবে পেতে চায়। আর সেরকম একটি ছোট্ট ঘটনা, এটি একটি চেন্নাইয়ের ঘটনা। একটি ছোট্ট বালক, সেই বালকের ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল সে কৃষক হবে, চাষি হবে, দেশের একজন ভালো কৃষক হবে এবং নাম করবে এবং গরিব মানুষদের জন্য সে কিছু করবে। আর সেই বাচ্চা ছেলেটি যখন বড় হলো, তার বাড়ি থেকে প্রেশার দিল যে চাকরি করতে হবে, এবং চাকরি করবে বলে ঠিক মানে তার মন থেকে তো চাইছে না। আমরা অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় দেখবেন আমরা চাকরি করতে চাই না, ইচ্ছে নেই, কিন্তু তবুও যেতে হয়, অ্যাটেন্ড করতে হয়, ফিজিক্যাল অ্যাটেন্ড হয় কিন্তু মেন্টালি হয় না। তো সেরকমই ছেলেটি আইআইটি পড়াশুনো কমপ্লিট করার পরে তার ফ্যামিলি থেকে বলল যে তোমাকে চাকরি করতেই হবে। তো সে চাকরি জয়েন করলো, চাকরিতে জয়েন করার পর সে 4 বছর চাকরি করলো, কিন্তু মাথা ওখানে মাঠে, অর্থাৎ সে চাষি হবে, এরকমই সে তার চিন্তাধারা ছিল। 4 বছর কোনোভাবে সে কিছু পয়সা সংগ্রহ করলো, জোগাড় করলো চাকরি করে, এবং সেই টাকা দিয়ে সে কী করলো, 6 একরের মতো জমি একটি ক্রয় করলো একটি গ্রামে, এবং যেই গ্রামে সেই জমিটি কিনলো সেই জমিতে 8 বছর সময় লেগেছে তার সঠিকভাবে ফসল ফলাতে, অর্থাৎ নিজের প্রয়াসে নিজের চেষ্টায় সে ধীরে 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 কিন্তু 8 বছর ধরে, অর্থাৎ 1997 কিন্তু সে সফলতা পেল, যে যতবার ধরে সে চাষ করছিল সেখানে সফলতা এসেছে 1997, প্রায় 8 বছর পরে। আর এই 8 বছর পরে সফলতা পাওয়ার পরে সে কোনো একটি মুহূর্তে এপিজে আব্দুল কালামের সাথে তার কোনো একটি জায়গায় দেখা হলো, এবং সেই অমৃত মুহূর্ত সে কিন্তু আর কোনোদিনও ভুলতে পারলো না। আর সেই ব্যক্তিটি হচ্ছে আর রাঘবন। এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি 8 বছর তো চাষ করেছে, এবং তারপরে সে কিন্তু বিভিন্ন সময় চাষ করে যে ফসল ফলতো সেখান থেকে বিভিন্ন ধরনের চ্যারিটি করতো, আর সেই জন্য বিভিন্ন সে পুরস্কারও পেয়েছিল। আর তার যে কৃষক মনোবৃত্তি, অর্থাৎ আমরা অনেক সময় ভাবি যে আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বলো কিছু হোক, কিন্তু কৃষক ভাবনা তাকে কিন্তু অনেক উচ্চদরে নিয়ে গেছে। এবং এপিজে আব্দুল কালাম তাকে দেখে বলেছিল যে ভারতে যেন হাজার হাজার আর রাঘবন জন্মায়। সুতরাং আমাদের মধ্যে এমন ছোট ছোট এমন কিছু প্রতিভা থাকতে পারে যেটা আমরা কিন্তু প্রয়োগ করে আমাদের জীবনে বড় কিছু করতে পারি। সুতরাং আপনারা আপনাদের জীবনের হাসি খুশি মুহূর্ত, যেটাকে প্রতিভা বলে থাকি, সেই প্রতিভাগুলোকে নষ্ট করবেন না। আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকে। আমি আমার মানে বহু বছরের এই অভিজ্ঞতায়, অ্যাস্ট্রোলজিক্যাল অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ আমার কাছে আসেন, তাদের মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও পরিস্থিতির চাপে তারা কিন্তু সেগুলোকে দূরে হাঁটিয়ে ফেলেন। কখনোই করবেন না, আপনারা আপনাদের পরিস্থিতির চাপে থাকলেও আপনারা সেখান থেকে ধীরে ধীরে করার চেষ্টা করুন কোনো না কোনোভাবে। আশা করি আপনারা যেটাকে ভালোবাসেন, যেটাকে আপনারা প্রতিভা বলে মনে করছেন, সেখান থেকে নিশ্চয়ই একদিন না একদিন সফলতা আসবে, আর আপনারা প্রাণ খুলে বাঁচতে পারবেন। অর্থাৎ কোনো কিছু একটি নিয়ে যদি আপনারা বাঁচতে পারেন, তাহলে সেটার মধ্যে যেহেতু ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসাই কিন্তু আপনাদের ক্ষেত্রে উন্নতির একটি মানে সোজা রাস্তা কিন্তু আপনাকে তৈরি করে দেয়। সুতরাং আপনারা আপনাদের প্রতিভাকে মারবেন না। এই ছোট্ট গল্প আপনাদের জন্যই, আপনাদের ইন্সপিরেশান দেওয়ার জন্য। অর্থাৎ আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যাদের প্রতিভা আছে কিন্তু আপনারা হারিয়ে ফেলছেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে, তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকায়, আজকে পঞ্জিকায় তিথি থাকবে সকালবেলা 9:34 পর্যন্ত নবমী তিথি, এর পরবর্তী সময় পড়ে যাবে দশমী তিথি। সুতরাং নবমী তিথি চলাকালীন লাউয়ের সেবন, এবং নবমী তিথি ক্রস করে গেলে, অর্থাৎ 9:34 ক্রস করে যাওয়ার পরে আপনারা কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে।
আজকে নক্ষত্রটা হচ্ছে ভরণী। ভরণী কথার অর্থ ভরণ করা বা ভরণ পোষণ, অর্থাৎ যে কোনো জিনিসকে পালন করা, এটা কিন্তু ভরণী কথার মানে। এবং ভরণী নক্ষত্রের সাথে কিন্তু যম বা যমের কিন্তু সম্পর্ক পাওয়া যায়, সেটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। করণ আজকে রয়েছে গড়করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ শুলযোগ, আজকে দিন রয়েছে শুক্রবার। আর শুলযোগ, আজকে শুলযোগ রয়েছে, আর শুলযোগে কিন্তু কোনো বিশেষ শুভ কাজ করা কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। শুলযোগে কিন্তু বড় সমস্যা নিয়ে আসতে পারে, যে কোনো কাজ আপনাদের ক্ষেত্রে, ধরুন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেই কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে পেন্ডিং হতে পারে, যদিও বা কিছু কিছু বিশেষ কাজ কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে শুরু করা যেতে পারে, সেগুলি আলোচনা করব। আজকে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে 10:02 সকালবেলা থেকে 11:42 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা আজকে কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 8:23 সকালবেলা থেকে 10:02 পর্যন্ত সকালবেলা। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো শুভফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 11:42 সকালবেলা থেকে 1:22 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মামলা করার জন্য শুভতিথি রয়েছে 23 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:03 সকালবেলা থেকে 5:23 পর্যন্ত পরবর্তী দিন ভোরবেলা। এই সময়কালের মধ্যে যে কোনো মামলা মোকদ্দমা করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে আজ থাকবে 10:03 সকালবেলা থেকে 10:25 এবং পরবর্তী সময় থাকবে 12:41 সকালবেলা থেকে 3:09 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 25 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:08 সকালবেলা থেকে 10:21 এবং পরবর্তী সময় থাকবে 11:46 রাত্রেবেলা থেকে সকালবেলা থেকে দুপুরবেলা 1:35 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময়, যেরকম শুভ সময় আপনাদের সাথে আলোচনা করি সেরকম অশুভ সময় রয়েছে। শুভ সময়ের প্রভাব যেরকম শুভ হয়, অশুভ সময়ের প্রভাবও কিন্তু সেরকম অশুভ, অর্থাৎ ভীষণভাবে নেগেটিভ হয়। সুতরাং অশুভ সময়কে আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। অশুভ সময় আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকবে রাত্রেবেলা 9:36 থেকে 10:00 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, কারণ এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসা বিঘ্ন তৈরি করতে পারে। ধরুন কোনো মিটিং করছেন, অনলাইন মিটিং, অফলাইন মিটিং, এই সময় আপনারা শুরু করবেন না, এই সময় শুরু করা কাজ আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। শুভ দিক আজকে আপনাদের জন্য থাকছে দক্ষিণ পূর্ব, অর্থাৎ অগ্নিকোণ। যারা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন এবং আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, বিজনেস ওরিয়েন্টেড কাজকর্মে ভুল লগ্নি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন। সংখ্যা 2, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিললেও তা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু মানে, অর্থাৎ আপনি যদি আজকে কোথাও থেকে অর্থ উপার্জনের পথ প্রশস্ত করছেন সেখানেও কিন্তু শেষ মুহূর্তে কিছু বিঘ্ন তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং চোখ কান খোলা রেখে আজকে সমস্ত কাজকর্ম করলে আপনাদের ক্ষেত্রে কিছু ফায়দা অবশ্যই থাকছে। সংখ্যা 3, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, তার সাথে সাথে বিজনেস ড্রিলে কিন্তু আজকে সফলতা পাবেন, অর্থাৎ নতুন কোনো বিজনেস ড্রিল আপনারা আজকে করতে পারেন, ফায়দা থাকছে। সংখ্যা 4, আজকে আপনাদের জন্য কিন্তু কোনো পরামর্শদাতার পরামর্শ আজকে নিতে দেখা যেতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাকে যোগদান করতে দেখা যাচ্ছে। সংখ্যা 5, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, বিজনেসের ক্ষেত্রে নিজের গৃহ ক্রয়ের বিষয়ে আজকে কিন্তু যোগাযোগ করতে দেখা যাচ্ছে বা কোনো গুরুত্বপূর্ণ আসবাবপত্র কিনতে দেখা যেতে পারে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে চনমনে থাকবে সারাটা দিন, কিন্তু ব্যস্ততা ভরা থাকতে পারে, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারে, আজকে কোনোভাবেই কাউকে কিন্তু ঋণ দেবেন না। সংখ্যা 7, আজকে আপনাদের পক্ষে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে।
সংখ্যা আট আজকে আপনাদের ক্ষেত্রে আপনার পরিবারের কোনো মানুষকে নিয়ে কিন্তু আজকে চিন্তিত থাকতে দেখা যেতে পারে। এবং তার সাথে সাথে বলে রাখি আজকে দূরযাত্রা এবং দূরভ্রমণে যারা সফলতা চাইছিলেন তারা কিন্তু আজকে নতুন কোনো সফলতা, নতুন কোনো কর্মের জায়গা কিন্তু খুঁজে পেতে পারেন, যেখানে সফলতার রাস্তা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হতে চলেছে। সুতরাং সঠিক সময়ে সঠিক আপনারা কিন্তু ফায়দা তোলার চেষ্টা করুন। সংখ্যা নয়, আজকে আপনাদের পক্ষে কিন্তু বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, অর্থাৎ খুব বন্ধু বলতে এখানে কাছের যে কোনো মানুষ দ্বারা কিন্তু প্রতারণা বোঝাচ্ছে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। চোখজনিত সমস্যায় কিন্তু কিছু ভোগান্তি তৈরি হতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো থাকছে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাবে, আর তার সাথে সাথে পারিবারিক চিন্তাও কিন্তু একই সাথে বৃদ্ধি পেতে পারে, সেদিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। বি, আজকে আপনাদের জন্য কেনাকাটা বা কোনো রকম কোনো বিষয়ে কিন্তু আজকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য দিনটা ভীষণ শুভ রয়েছে। সি, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ডি, আজকে আপনাদের জন্য মার্কেটিং লাইনে উন্নতি থাকছে। ই, ধার্মিক কাজে সফলতা মিলবে। এফ, আজকে ছোট ভাই বা বোনের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বিষয়ে কিন্তু আজকে আপনাকে প্রস্তুতি নিতে দেখা যেতে পারে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তান এবং তার সাথে সাথে আপনার পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু কিছু চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে পারে। এইচ, আজকে বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের পক্ষে কিন্তু নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। আই, আজকে আপনাদের জন্য বিজনেসে অধিক মুনাফা থাকবে। আজকে বিজনেসে নতুন কোনো প্রজেক্টে লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া পারিবারিক বিষয়ে কিন্তু মতদ্বন্দ্ব হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে পড়ে থাকা কাজ কিছুটা কমপ্লিট হতে পারে। এবং বিশেষ করে বলে রাখি, আপনি যদি মনে করছেন আপনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে মনের কথা খুলে বলবেন, তাহলে কিন্তু আজকে দিনটা আপনাদের জন্য বিশেষ শুভ রয়েছে। নতুন কোনো সুরাহা, নতুন কোনো পথ আপনারা কিন্তু খুঁজে পেতে পারেন, যেগুলি আপনি বহুদিন ধরে কোনো সমস্যা ফেস করছিলেন সেখান থেকে। কে, আজকে আপনাদের জন্য কিন্তু দিনটা ভালো রয়েছে। আজকে আপনাদের সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার বিষয়ে কিন্তু কোনো পরিকল্পনা তৈরি করতে দেখা যাচ্ছে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে পরিবারের সাথে অনেকটাই সময় কাটতে দেখা যাচ্ছে। আজকে আপনি আপনার খুব কাছের বন্ধুকে, কাছের মানুষকে কিন্তু মনের কথা খুলে বলতে পারেন, সেখান থেকে একটি সফলতার পথ কিন্তু আপনারা পেতে পারেন। এম, আজকে আপনাদের জন্য দিনটা ভালো। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোতে পারে। এন, আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকবে। শত্রুতা হতে পারে, সতর্ক থাকুন। আজকে কাউকে ঋণ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বিবাদ বৃদ্ধি পেতে পারে। ও, আজকে আপনাদের জন্য কিন্তু বিশেষ করে বলে রাখি, যারা দূরযাত্রা করছেন তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা শুভ নয়। আজকে কিছু সমস্যা আপনাকে ফেস করতে দেখা যাচ্ছে। পি, আজকে আপনাদের পক্ষে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের কিছু অভাব তৈরি হচ্ছে। পরিবারের মানুষকে নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে। কিউ, আজকে আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে আপনাদের ক্ষেত্রে, যারা দূরযাত্রা করতে চাইছেন। কিউ, আর আপনাদের জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আপনি কোনোভাবেই কিন্তু আজকে কাউকে ঋণ দেবেন না, আজকে নতুন কোনো প্রজেক্ট অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে, সেখান থেকে ফায়দাই ফায়দা থাকবে আপনাদের ক্ষেত্রে। তবে আজকে কিন্তু চিন্তা টেনশনও কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে। এস, আজকে আপনাদের জন্য দিনটা শুভ রয়েছে। আজকে কোনোভাবেই কিন্তু কাউকে ঋণ দেওয়া যাবে না। আজকে মানসিক চঞ্চলতা কিন্তু কিছুটা কমতে দেখা যাচ্ছে। আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। টি, আজকে আপনাদের জন্য কিন্তু কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা ভালো হবে। ইউ, আজকে আপনাদের জন্য কিন্তু পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আপনার বলা ছোটো কোনো কথাই আজকে কিন্তু হঠাৎ বিবাদ ডেকে আনতে পারে, সতর্ক থাকুন। ভি, আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি। ডাব্লু, আজকে আপনাদের জন্য কিন্তু দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিলবে। কোনোভাবেই কাউকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে পরিবারের সাথে কিন্তু সময় কিছুটা কাটতে চলেছে। সুতরাং আপনারা যদি মনে করছেন আজকে আপনারা নতুন কোনো বৈঠক করবেন পারিবারিক বিষয়ে, কোনো বিশেষ সম্পদ দিয়ে, তাহলে আপনাদের জন্য দিনটা বিশেষ ভালো। ওয়াই, আজকে আপনাদের ক্ষেত্রে জননাঙ্গ সম্বন্ধীয় কোনো সমস্যায় কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জেড, আপনার পরিবারের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন।
প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি আজকেও একইভাবে আলোচনা করব। প্রথমবার অর্থাৎ প্রথমে আপনাদের জন্য রবিবার, রবিবারের জাতক বা জাতিকাদের জন্য দিনটা শুভ রয়েছে। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, আজকে কোনোভাবে কিন্তু কাউকে ঋণ দেবেন না। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি পেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলেও হাত গোলে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে হাজব্যান্ড ওয়াইফকে ভুল বোঝাবুঝির একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পারে এবং পরিবারের কোনো মানুষকে নিয়ে চিন্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে পারিবারিক শত্রুতার জেরে কিছু সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকবে, দূরযাত্রা এবং দূরভ্রমণের সফলতা মিলবেও। আজকে আপনাদের পক্ষে ফাটকার ক্ষেত্রে কিছু গোলযোগও তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। যাদের শনিবার জন্ম হয়েছে আজকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নতুন কোনো মানুষের সাথে আজকে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে স্ফূর্তি নিয়ে আসতে পারে, আপনাদের আনন্দমুখর সময় কিন্তু আজকে বহুদিন পরে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি অর্থাৎ প্রথম মাস, প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য দিনটা আজকে ভীষণ শুভ রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, আপনি যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরযাত্রায় সফলতা মিলছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা কমবে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শত্রু বৃদ্ধি পেতে পারে, দূরযাত্রা আজকে কিন্তু করার সময় নিজে ড্রাইভ না করা ভালো হবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট আজকে আসতে পারে যা আপনাদের বহু দিনের প্রত্যাশা ছিল। আজকে মানসিক চঞ্চলতা কিছু কমতে দেখা যাবে এবং তার সাথে সাথে আজকে আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু তৈরি হচ্ছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, আজকে সন্তানকে নিয়ে চিন্তা কিছুটা বাড়লেও সমস্যার সমাধানের পথ কিন্তু আজকে খুঁজে পাবেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা কিছুটা কিন্তু দৌড়ুদৌড়ি করতে দেখা যেতে পারে, কোনো বিষয় কিন্তু আজকে আপনাকে ঋণ নিতে হতে পারে এবং আপনার ক্ষেত্রে বলে দিই আপনার ওয়াইফের সাথে কিন্তু আজকে বা আপনার হাজব্যান্ডের সাথে কিছু মতবিরোধ হঠাৎই হয়ে যেতে পারে কোনো ছোট্ট বিষয়কে কেন্দ্র করে। সতর্ক থাকবেন, বুঝে কথা বলুন এবং ডিসিশন বুঝে নিন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক অনুভূতির মানুষদের সাথে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। আর আজকে আপনাদের পক্ষে বলে দিই আপনি কোনোভাবেই আজকে কাউর থেকে ঋণ নেবেন না, আজকে ঋণ দেওয়ার জন্য শুভ রয়েছে দিনটা। ফাটকা অর্থ কিন্তু হাত গোলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, নিজের সন্তানের সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে দেখা যাচ্ছে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে কিন্তু ঋণ দেওয়া যাবে না, ঋণ নেওয়ার জন্য কিন্তু দিনটা বিশেষ শুভ রয়েছে। দেখুন, আজকে আপনি যদি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে, কাছের মানুষকে আপনাদের মনের কথা খুলে বলছেন তাহলে আপনাদের জন্য আজকে দিনটা বিশেষ শুভ লাগছে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ থাকবে, এডুকেশন সেক্টরের জন্য আজকে বিদেশে ভ্রমণ করতে হতে পারে, অর্থাৎ এডুকেশন সেক্টরের সফলতা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ থাকবে, আজকে দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিলবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে অর্থনৈতিক সমৃদ্ধিতে কিছুটা হানি হতে পারে, সুতরাং সমস্ত কিছুকে আজকে দূরে সরিয়ে নিজেদের কর্মে লক্ষ্য রাখার চেষ্টা করুন, অবশ্যই সফলতার দিকে কিন্তু আপনারা ধাবিত হবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। সামুদ্রিক স্বাস্থ্যে বলে চলা ছোটো ছোটো প্রত্যেক দিনকার বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই আজকে আপনাদের সাথে আরও কিছু বিষয় সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করব। দেখুন, আপনারা বহু মানুষ আছেন যাদের নখ, অর্থাৎ নখের এই উপরিভাগ কিন্তু আপনাদের ক্ষেত্রে লালাভ বর্ণের, অর্থাৎ লালচে আকৃতির। এরকম যদি আপনার ক্ষেত্রে হচ্ছে তাহলে বুঝতে হবে যে এই ধরনের মানুষের বৈশিষ্ট্য কী রয়েছে। এরা কিন্তু সর্বদা স্বাস্থ্য এদের ক্ষেত্রে ভালো থাকে এবং এরা খাওয়াতে পরিপাটি হয় এবং তার সাথে সাথে এরা কিন্তু মানুষকে সাহায্য করতে চায় এবং ভাগ্য কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে সায় দিয়ে থাকে। অর্থাৎ অনেক মানুষ আছেন আর প্রচুর লড়াই করছেন কিন্তু এরা কিন্তু লড়াই কম করেও অনেকটাই কিন্তু গেইন করে যান সহজে, আর্থিক ক্ষেত্র কিন্তু অনেকটাই মানে এদের ক্ষেত্রে ভীষণ ভালো যায় এবং কোনো বড় সমস্যা কিন্তু আর্থিক ক্ষেত্রে এদের সারা জীবনে খুব একটা দেখা যায় না। এই ছিল সামুদ্রিক স্বাস্থ্যের আমাদের ছোট বিষয়, আর পরবর্তী দিনে আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য মেষ রাশি।
মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা শুভ। আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে। দূরযাত্রা দূরভ্রমণে কিন্তু সফলতা মিলবে। তবে আজকে আপনাদের পক্ষে বিকেলের পরবর্তী সময় কিছু উড়ো খবর আপনাকে আজকে মানসিক চিন্তা বা টেনশন কিন্তু বৃদ্ধি করাতে পারে। সুতরাং বুঝে সমস্ত কিছুকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আজকে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভ রয়েছেন তাহলে আপনাদের জন্য আজকে দিনটা সোনায় সোহাগা থাকতে পারে। আজকে কোনোভাবেই কিন্তু কাউকে ঋণ দেবেন না। শুভ রঙ আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। বৃষরাশি, বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধ্যম থাকছে। হঠাৎ ব্যয়বহুল হতে পারে, শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, মানসিক অস্থিরতা বাড়বে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু কিছু বিঘ্ন তৈরি হতে পারে। সুতরাং আজকে বুঝে সমস্ত কাজকর্মগুলি সঠিক সময় করে ফেলার চেষ্টা করলে আপনাদের পক্ষে ভালো হবে। মিথুন রাশি যাদের, তাদের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু কাউকে ঋণ দেবেন না। ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ নেই। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে আজকে ফায়দাদার হতে পারে। আজকে মানসিক চঞ্চলতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেলেও সমস্ত কাজকর্মগুলি সঠিক সময় করে ফেলার একটি সিদ্ধান্ত কিন্তু আজকে আপনাকে নিতে দেখা যেতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আজকে কিছু মতবিরোধ কিন্তু বিকেলের পরবর্তী সময় তৈরি হচ্ছে, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কর্কট রাশি, আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে। আপনার খুব কাছের বন্ধুকে, কাছের মানুষকে আজকে মনের কথা খুলে বলুন, সেক্ষেত্রে দিনটা শুভ। আজকে নতুন কর্মে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আজকে আপনি কোনো কিছু কেনাকাটা করছেন তো তার জন্য দিনটা বিশেষ শুভ রয়েছে। আজকে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া থেকে বাঁচুন, অর্থাৎ সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু খোয়া যেতে পারে কোনো গুরুত্বপূর্ণ জিনিস। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকবে। আজকে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলছে। আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে কিছুটা মনোনিবেশ করতে আপনাকে দেখা যেতে পারে। আপনি যদি মনে করছেন আজকে দূরভ্রমণ করবেন, বিকেলের পরবর্তী সময় দূরভ্রমণ না করাই আপনাদের পক্ষে ভীষণ শুভ হচ্ছে। এছাড়া আপনাদের পক্ষে বলে রাখি, যারা বহুদিন ধরে মানসিক চঞ্চলতায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা কিছুটা শুভ হতে পারে। যারা বহুদিন ধরে মানসিক চঞ্চল তাদের কিছুটা শুভ, কিছুটা আশার আলো কিন্তু আজকে আপনারা দেখতে পারেন কোনো বিষয়কে কেন্দ্র করে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা আকাশী এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কন্যারাশি, কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকবে। আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাবে। রাতের পরবর্তী সময় হঠাৎ কিন্তু শত্রুতামূলক আচরণ আপনার অনলাইনের মাধ্যমে অর্থাৎ ফোনের মাধ্যমে কিন্তু হতে পারে, সেদিকে লক্ষ্য রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ সংখ্যা 3, শুভ রং আপনাদের জন্য সাদা। আলোচনা করব এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসের ক্ষেত্রে প্রত্যেকদিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই প্রত্যেক দিন অবশ্যই কিন্তু বাস্তু টিপসের দিকে চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব। ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে যদি সন্তানরা একদমই কোনো কিছু করছে না, অশুভ নেগেটিভিটি বৃদ্ধি হচ্ছে গৃহের মধ্যে, তাহলে আপনারা চেষ্টা করুন সেখানে একটি টিয়ার ছবি, অর্থাৎ টিয়া পাখির একটি জোড়া টিয়া পাখির ছবি আপনারা যে কোনো দক্ষিণ দিকে দেয়ালে অথবা উত্তর পশ্চিম কোণার দেয়ালে আপনারা লাগিয়ে রাখুন। ভীষণ শুভ ফল আপনারা পেতে থাকবেন। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে এবার যে গাছ, কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা আমলকি গাছ পুজো করতে পারেন, কারণ আমলকি গাছের সাথে কিন্তু ভরণী নক্ষত্রের সম্পর্ক পাওয়া যায়। সম্পর্কে আপনারা যার ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তার আমলকি গাছ পুজো করুন, জল দিন এবং প্রণাম করুন, এবং নিজেরা রোপণ করলে আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ ফল পাবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে আমলকি ফল যারা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তারা অবশ্যই কিন্তু সেবন আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ করা উচিত। একান্তই যদি আপনাদের ক্ষেত্রে খেতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্ষেত্রে মানে ডাইরেক্ট যে এক্সট্র্যাক্টটা সেটা কিন্তু আপনারা খাবেন না, সেক্ষেত্রে বড় সমস্যা ফেস করতে দেখা যেতে পারে আপনার লাইফের ক্ষেত্রে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কী খাওয়ার খেয়ে বাড়ি থেকে বেরোনো আপনাদের ক্ষেত্রে আজকে শুভ হবে। আজকে আপনারা এলাচ খেয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে দিনটা শুভ যাচ্ছে আপনাদের পক্ষে। দান বলে দিই, আজকে যারা দানের মানসিকতা প্রত্যহ রাখেন তাদের ক্ষেত্রে বলি আজকে কিন্তু ফলদান করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও উপায় বলে দিই, আজকে প্রত্যেকদিন বলে চলা ছোটো ছোটো উপায়ের মধ্যে আজকে আপনাদের ক্ষেত্রে আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করব, তাই প্রত্যেক দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে উপায় চোখ রাখা জরুরি। আজকে আমরা আপনাদের সাথে উপায় আলোচনা করব যে আপনারা বহু মানুষ এরকম আছেন যে যারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বারবার বিঘ্ন এবং বাধা পাচ্ছেন, তারা আজকে অবশ্যই কিন্তু একটি আটা রুটি মোটা করে তৈরি করুন এবং দুপাশে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে আজকে গুড় অর্থাৎ কোনো গুড় সহযোগে আজকে আপনারা যে কোনো গরুকে কিন্তু খাইয়ে দিন। ভীষণ শুভ ফল আপনারা পাবেন। গরুর গায়ে কিন্তু আপনারা হাত স্পর্শ করুন এবং প্রতিনিয়ত আজ থেকে 41 দিন অথবা 43 দিন আপনারা এই প্রক্রিয়া করে গেলে আপনাদের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন দিক থেকে আসা নেগেটিভ ঊর্জা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসছে, যা আপনাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা কিন্তু এগুলো থেকে কিন্তু সমস্যা থেকে কিন্তু আপনাদের
সরিয়ে দেবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। আলোচনা করব জন্মদিন যাদের আজকে রয়েছে তারা কিন্তু চালদান করতে পারেন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আটা দান করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল মিলতেই থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটা শুভ, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, মানসিক চঞ্চলতা কমবে, গৃহ বিবাহ দেরি থাকা আপনাদের পক্ষে ভালো হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। কোনোভাবেই কোনো বন্ধুর সাথে কিন্তু আজকে মতবিরোধে জড়াবেন না, তা পরবর্তীকালে কিন্তু বড় সমস্যার আকার ধারণ করতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব বৃশ্চিক রাশি। আজকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা বিশেষ শুভ রয়েছে, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, মানসিক চঞ্চলতা কমবে, আধ্যাত্মিক উন্নতির যোগ আজকে অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে, যা আপনার বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে দিতে পারে। আজকে আপনি আপনার খুব কাছের বন্ধুকে নিয়ে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আজকে ঘুরতে যাওয়ার বিষয়ে কিন্তু কথা বলতে দেখা যেতে পারে আপনাকে। আপনাদের জন্য আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা শুভ রয়েছে, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, মানসিক চঞ্চলতা কমবে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আজকে সফলতাই সফলতা থাকছে আপনাদের ক্ষেত্রে। যদি নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করছেন তাহলে সাবধান এবং সতর্কতার সাথে লগ্নি করা আপনাদের পক্ষে ফায়দাদার হবে, নচেত কিছু বড় সমস্যায় কিন্তু আজকে আপনি পড়ে যেতে পারেন, সতর্ক থাকবেন। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে, আজকে আপনাদের গৃহে কোনো নতুন ধর্মানুষ্ঠান হতে পারে, এবং তার সাথে সাথে বিশেষ করে বলে রাখি আজকে মানে পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক দিক থেকে এবং তার সাথে সাথে কর্ম সম্বন্ধীয় দিক থেকে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব মকর রাশি। আজকে দিনটা ভীষণ শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, মানসিক চঞ্চলতা কমবে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, মনের মানুষকে আজকে কিন্তু আপনারা বহু ভুল বুঝতে দেখতে পারেন, অর্থাৎ আপনাকে কিন্তু আজকে কোনো মানুষ ভুল বুঝতে পারে, সুতরাং বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। কোনোভাবে কিন্তু কাউকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা শুভ, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে, আজকে আপনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে কাছের মানুষকে কিন্তু মনের কথা খুলে বলতে পারেন, তা আপনাদের জন্য দিনটা কিন্তু অনেকটাই কিন্তু ফেভারেবল হতে পারে। তবে আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই আজকে আপনি আধ্যাত্মিক কোনো মানুষের সাথে যদি যোগাযোগ করছেন তাহলে কোনো পরামর্শের জন্য কিন্তু আজকে আপনাকে দূরযাত্রা করতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা শুভ রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তিতে কিন্তু আজকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, বাধা বিঘ্ন সমস্ত কিছুকে পেরিয়ে কিন্তু আজকে আপনারা এগিয়ে যেতে পারেন, আপনাদের কাছে স্কোপ আছে, সহজে কিন্তু আজকে আপনারা বিভিন্ন দিক থেকে আসা যে বিঘ্নগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু আজকে হাঁটিয়ে দিতে পারেন শুধুমাত্র আপনার প্রয়াস এবং চেষ্টার মাধ্যমে। আপনি কোনোভাবেই কিন্তু আজকে কাউকে ঋণ দেবেন না, সেক্ষেত্রে দিনটা শুভ হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।